বিশেষ দিনের বিশেষ রান্না, একটু তো অন্যরকম হতেই হবে, তাই না? তাই কিন্তু আজকে লাকড়ির চুলায় রান্না করে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আজকে একটা বিশেষ দিন, বলুন তো কিসের দিন? তো সেই দিনটা শুধু একমাত্র আমিই জানি না, আমার পরিবারের অনেকেই জানে। আজকে আমার বাসায় একটা খুবই স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনটা হলো আমার হাজবেন্ডের জন্মদিন। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার পছন্দের খাবার রান্না করছি, গরুর গোশত। এইভাবে রান্না করলে সে কিন্তু খুব পছন্দ করে খায়। এখানে আমি 4 কেজি গরুর গোশত নিয়েছি। 4 কেজি গরুর গোশতের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 4 কেজি গরুর গোশতের মধ্যে আমি এখানে প্রায় 6 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। আজকের রান্নাটা কিন্তু যেন তেন রান্না না, খুবই স্পেশাল, দেখতে থাকুন। এইভাবে গরুর গোশত রান্না করলে হাজবেন্ড তো আপনাকে মানে মাথায় করে নাচবে। এত বেশি মজার একটা রেসিপি, যে কেউ রান্না করতে পারবেন যদি ফুল রেসিপিটা ফলো করেন। এখানে আমি আদা বাটাও দিয়ে দিলাম সেম প্রায় 6 টেবিল চামচ পরিমাণ। আমি মাংসতে যে পরিমাণ মশলা দিই সব পরিমাণই আপনাদেরকে বলে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি একটা ছোটো টিস্পুন নিয়েছি, যেটা 4 চামচ বলে। 4 চামচে 3 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা আপনারা স্বাদ মতো দিবেন, ঝালের পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন। আমি চামচটা ভরে ভরে আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। 4 কেজি গরু গোশতের জন্য 3 টেবিল চামচ পরিমাণ কিন্তু লাগবে। ধনিয়া গুঁড়াও অ্যাড করলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন যেটা দিব সেটা হলো পায়েলস মেজবানি মশলা। এটা অনেক বেশি স্পেশাল, আর এই মশলাটা দিলে গরুর গোশতের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। এখানে সব রকম উপাদান দেয়া আছে, উপাদানের নামগুলো কিন্তু কৌটার গায়ে লেখা আছে। এখানে 200 গ্রাম পায়েলস মেজবানি মশলা আছে, এটা আমার নিজের হাতে তৈরি করা মশলা। আর এই মশলা দিলে মাংসের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। আশা করছি এই মেজবানি মশলার টেস্ট যদি কেউ নিতে চান, কেউ যদি চান যে পায়েলাপুর হাতের মশলাটা নিতে চাই, তাহলে কিন্তু স্ক্রিনের ওপর যে ফোন নাম্বার আছে সেখানে অর্ডার করে এই মেজবানি মশলাটা আপনারা নিতে পারেন। এটা শুধু গরুর মাংসে না, আপনারা কিন্তু হাঁসের মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এমনকি বিরিয়ানিতেও আপনারা এই মশলাটা অ্যাড করতে পারেন। এই মশলা যখন আপনি মাংসতে অ্যাড করবেন, এলাচ, দারুচিনি, লং, লবঙ্গ এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটা এমন একটা মশলা আপনার তরকারির টেস্টকে অনেক অনেক বাড়িয়ে দেবে। এটা দিলে একটা ম্যাজিক হবে তরকারিটা পুরো। আর এই মশলাটা অ্যাড করলে তরকারিতে এলাচ, দারচিনি, লং, লবঙ্গ এগুলো কিন্তু অ্যাড করার কোনো দরকার নাই। এই মশলা দিয়ে বিরিয়ানিও রান্না করতে পারবেন। আর সরিষার তেল ছাড়া কিন্তু মেজবানি হয় না, সরিষার তেল দিয়েই রান্না করতে হবে স্পেশাল এই গরুর মাংস। আমি 4 কেজি গরুর মাংসের জন্য এখানে 1/2 কেজি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। 4 কেজি মাংসের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম। আমি সরিষার তেল দিয়েই মেজবানিটা রান্না করি। আজকের রেসিপি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারো যদি মেজবানি মশলাটা লাগে, স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে কল করতে পারেন, অথবা নিচে পায়েল শপ পেজটা মেনশন করা থাকবে, সেই পায়েল শপ পেজে গিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন। এই তো আমার মাংসটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে, আর মাংস অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করি নাই। এখন আমি সরাসরি মাংসটাকে চুলায় বসিয়ে দেব, আর চুলায় বসিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। স্পেশাল দিনের স্পেশাল রান্না, তাই কিন্তু স্বাদের উপর চলে আসলাম, হাজবেন্ডকে আজকে লাকড়ির চুলায় রান্না করে সারপ্রাইজ দেব বলে। আর আজকের রান্নাটা অনেক বেশি স্পেশাল হবে, আপনারা দেখতে থাকুন। লাকড়ির চুলায় একদমই গ্রাম্য স্টাইলে খুবই টেস্টি করে রান্না করছি। আমার হাজবেন্ডের খুবই পছন্দ লাকড়ির চুলায় রান্না খাওয়া, তো মাঝে মাঝে এই কাজটা করি, ছাদের উপরে এসে লাকড়ি দিয়ে রান্না করি। নিজের হাতে রান্না করে খাওয়াতে পছন্দ করি, তাই সবসময়ই চেষ্টা করি যে ওদেরকে স্পেশাল কিছু করে দিতে স্পেশাল দিনে। তা আজকে যেহেতু একটা বিশেষ দিন, ভাবলাম যে নিজের হাতে তৈরি করি, আর মেজবানিটাই তৈরি করি, ও যেহেতু গরুর মাংসটা পছন্দ করে। তো এইভাবে আপুরা ভাইয়াদেরকে মাঝে মাঝে সারপ্রাইজ দেবেন, দেখবেন খুব খুশি হয়ে যাবে। আসলে আমরা সবাই সারপ্রাইজ পেতে ভালোবাসি, তাই না? খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যদিও এটা ঝোলঝোল হবে না, কষানো ভুনা ভুনা হবে। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে তারপর রান্নাটা করে নিব। আর এই রান্নাটা করতে আমার সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। যেহেতু গরুর মাংস, তো এটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, আর লাকড়ির চুলায় রান্না করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না। তো এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে এটার কালারটা কেমন এসছে।
তো মাশাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। আর এভাবে করেই আমি স্পেশাল দিনের স্পেশাল রান্নাগুলো করি। আর বিশেষ করে যখন আমার বাসায় কোনো অনুষ্ঠান থাকে তখন কিন্তু আমি লাকড়ির চুলায় ছাদের উপরে এভাবে রান্না করি, সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করে। তো রান্না হয়ে গেছে, তো ইচ্ছে ছিল সবাই আজকে ছাদের উপর বসেই খাবো, তো এখন হলো বাসায় নিয়ে যাচ্ছি আর বাসায় গিয়ে সবাই একসাথে বসে তারপর খাবারটা এনজয় করবো।